একুশে জুলাই আপনারা জানেন 1993 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মহাকরণ অভিযান যে মহাকরণ অভিযান হয়েছিল সেই মহাকরণ অভিযানে প্রকাশ্য রাজপথে দরকাজা 13 জন যুবক শহীদ হয়েছিল সেই শহীদদের উদ্দেশ্যেই প্রতি বছরের ন্যায় এই বছরও 21 জুলাই পালিত হচ্ছে আজকের এই কালীপুর 18 নম্বর ওয়ার্ডের 21 জুলাই সেই সব শহীদদের উদ্দেশ্যে আজকের এই পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে তাদের পরিবার এবং তাদের স্মরণ করছি আরামবাগ কালীপুর 18 নম্বর ওয়ার্ড তাই এই কালীপুর 18 নম্বর ওয়ার্ডের দলীয় পতাকা উত্তোলন করবেন এই কালীপুর 18 নম্বর ওয়ার্ডে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করবেন আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় তাকে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানাচ্ছি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এরপরে তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমাজসেবী সম্মানীয় রণজিৎ চক্রবর্তী মহাশয় তাকে সহযোগিতা করছেন ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেত্রী কর্মী সবাইকে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিনা ভাত মমতা ব্যানার্জি জিনা ভাত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন শহীদ তোমাদের ভুলছি না ভুলব না বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিনা ভাত এবার শহীদ বেদিতে এবং জাতীয় পতাকা উত্তোলন হয়েছে সেই বেদিতে পুষ্পস্তবক এবং মাল্যদান করছেন আরামবাগের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এরপরে আস্তে আস্তে সবাই আহ্বান জানাচ্ছে